পাতামিয়ানছি। কি করে হলাইছি কেটে আছি। আপনার নামে একটা বাজি না কি বাজি, যে সবচেয়ে বড় আলু উঠিবার পারবো তার কি জন যাইব। আমি না কত নি বড় উঠাইলাম এখন থেকে এই জন্য কত উঠি আলু। আচ্ছা কি দিবি তুই আমারে, কি দিবি এই দেখ নাকি ই কর, তুই যে হাজি নিয়ে উঠিয়ে রোদে দে, এই দেখ গাছের মধ্যে আলো ধরছি। নতুন দেখ দেখছো তো এরকম কোনো দিন না, নতুন স্টাইলের আলু গাছে আলু ধরে এনে খাঁজো না। আচ্ছা এখানে একটা কাইটা দেখে এখানে হলো এডির ভিতরে আলু নাকি আলুই, কিন্তু গাছে ধরছে খাওয়া যাবো না আলুই তো সবুজ মনে হয় মাটি পায় না তাই তে না। হ মনে হয় এখানের উপরে মাটিতে থাকলে আলুই তো। হ্যাঁ তোরা দুজন আমার আলু বেড়ে দিন। কত বড় আলোটা নষ্ট হয়ে গেছে, কে পেঁয়াজ কুটা হয়েছে না, এই দেখ কত আলো নষ্ট হয়ে গেছে আইছে না আমার হাতে আলো বাস। ওটা তো বেশ উমো আর এখানে বাড়িতে খাস নি, দেখ ভালো দেখালে মাইছে দেখাবেন না আমার কোন পোকা তো দেখা। এত কষ্ট করে আলো বেনে আমাকে পোকা আলু ই আলু খাওয়াবে, একটু ভালো আলু খাওয়া না আর আলুর তরকারি খাওয়াতে খাওয়াতে মোটা বানিয়ে হলো, তাও কয় না যে আলু খাওয়াব না, আলু তরকারি মাছ আর কিছু নেই। আর আই আই থুসেন তোর পোকা আলু খাওয়ানো হবো না, খারাপ আমি ভালো আলু দিই তরকারি খাও না গুণা, তুই আলু সুলিয়ে থুগা আর কয়টা সিদ্ধ করে থুগা, তোর সিদ্ধ কর কয়মন খাবি এটিতেও না। কেমনে করে আনছে বাচ্চাদের যদি অর্ডার দিই হেরা সেনে লই এই কাঁসা, কিন্তু এই যে ই কাঁসা কাঁসা
আন্টি দেখো ফুল, ওরে বাবা রে, তারা কটা ধনে পাতা নিয়ে আয়গা, খামার থেকে ডিম নিয়ে আয়গা। এত ডিয়ানছিস কে? এই তো নিয়ে এলাম। একটা কে ডিমান নাই না, আম খামারে ভিতরে তো জানি, বাইরে খেলে পালে পার্সেল হেঁটে নিয়েছি। তাহলে ওই যে ঘরে দেখা আর লাগবো তো ডিম, ঘরে আছে আইনে থুইছে হ্যান্ডি গান গা ফ্রিজ থেকে। আমো খাই বার একটু আমো খাও। তুমি বলে ক্ষুধা লাগছে, তুমি কাটলেট খেবো না আম্মা? এম্মা ইমে মামা তাহলে ই কর, আমি ওরে খাওয়াই আলু দি সুলিয়ে ই কর। বর্তমান হ আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে তারার মনের দুঃখ দূর করার জন্য রান্না করতে বসছি। আলুগুলা হচ্ছে চটকে নিছি, এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব, ধনে পাতা কুচি, মরিচ কুচি, আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে গরম মশলা বাটা, এটা হচ্ছে জিরা আর গুঁড়া, এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর কি, চাট মশলা, এর সাথে লবণ তো দিতেই হবে স্বাদ মতন। ভালো মতো মেখে নিচ্ছি, আর বেড গ্রামস এটা খুব ভালো করে মিশাতে হবে। আমার হয়ে গেছে মিশানো, কামড়ি দিবার যাই মজা আছে
ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো রান্না বান্না করতে করতে অনেক রাত হয়ে গেছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের ভিডিওতে একটা স্পন্সর ছিল, তো আপনারা অনেকে পছন্দ করেন না, এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আর হলো স্পন্সর নেবো না। আর কেন নেবো না আর কেন নিয়েছিলাম এটা আগামী ভিডিওতে বলে দেওয়া হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কিছু কম না।